এই মুহূর্তত অন্য এটি গুরুত্বপূর্ণ বাতৰি লৈ ষ্টুডিঅ'ৰ মজিয়াত মই উৎপল দাস। উজনি অসমৰ ঐতিহ্যমণ্ডিত এখন উচ্চ শিক্ষাৰ শিক্ষা অনুষ্ঠান জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় স্বতন্ত্ৰ আৰু আনন্দ চন্দ্ৰ দত্ত জন্ম শতবাৰ্ষিকী উদযাপন সমিতিৰ যুটীয়া উদ্যোগত অসমৰ বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী তথা প্ৰকৃতিবিদ ডক্টৰ আনন্দ চন্দ্ৰ দত্তদেৱৰ জন্ম শতবাৰ্ষিকী উপলক্ষে 26 আগষ্ট শনিবাৰে এটি গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানেৰে এটি স্মাৰক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হৈ যায়। চাওঁ হওক আমাৰ এই বিশেষ প্ৰতিবেদনটি। উজনি অসমৰ ঐতিহ্যমণ্ডিত এখন উচ্চ শিক্ষাৰ শিক্ষা অনুষ্ঠান জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় স্বতন্ত্ৰ আৰু আনন্দ চন্দ্ৰ দত্ত জন্ম শতবাৰ্ষিকী উদযাপন সমিতিৰ যুটীয়া উদ্যোগত অসমৰ বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী তথা প্ৰকৃতিবিদ ডক্টৰ আনন্দ চন্দ্ৰদেৱৰ জন্ম শতবাৰ্ষিকী উপলক্ষে 26 আগষ্ট শনিবাৰে এটি গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানেৰে এটি স্মাৰক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হৈ যায়। প্ৰতিষ্ঠা দিৱস পাতিছে, তেখেতক এতিয়া আজিয়ে পোৱা নহয়, আগত জীৱিত অৱস্থিত 4-5 বাৰ পাইছোঁ। প্ৰকৃতিৰ লগত যিটো সম্বন্ধ ৰাখি যিখিনি কাম কৰি গ'ল তেখেত সঁচাই আমাৰ কাৰণে অনুপ্ৰেৰণা। সেয়ে তেখেতৰ আদৰ্শ যি এতিয়া বৰ্তমান মই কৰি আছোঁ সেইবিলাক বহু গণ্য মান্য অসমত ব্যক্তি থকাৰ কাৰণে অসমখন আজিও পৃথিৱীত এখন লেখত লগোৱা ৰাজ্য হৈ আছে। সেয়ে আশা ৰাখিছোঁ অসমৰ 3,35,00,000 মানুহ অনুৰোধ কৰিছোঁ চিৰসেউজীয়া অসমখন সদায় চিৰসেউজীয়া কৰি ৰাখক, সেয়ে মোৰ অনুৰোধ। উল্লেখযোগ্য যে জৈৱ বৈচিত্ৰ্যৰ পৰিপূৰ্ণ উত্তৰ পূব ভাৰতৰ ঔষধি উদ্ভিদ তথা বনৌষধিৰ পৰ্যাপ্ত ব্যৱহাৰৰ সম্ভাৱনা সুদূৰ অতীতৰ পৰা বিস্তৃত পৰিসৰত পৰিব্যাপ্ত হৈ আছে। নিত্য নতুন গৱেষণাৰ সমলেৰে পৰিপূৰ্ণ বৈজ্ঞানিক ধাৰণাৰে সম্পূৰ্ণ উত্তৰ পূব ভাৰতৰ ঔষধি উদ্ভিদৰ বিস্তৃতি সময়ে সময়ে বিশ্ববাসীৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰ হৈ পৰিছে। যোৰহাট জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয়ৰ স্বতন্ত্ৰ বিশিষ্ট বিজ্ঞানী তথা প্ৰকৃতিবিদ ডক্টৰ আনন্দ চন্দ্ৰ দত্তদেৱৰ জন্ম শতবাৰ্ষিকী উদযাপন সমিতিৰ সহযোগত অনুষ্ঠিত কিংবদন্তী পুৰুষজনাৰ স্মাৰক বক্তৃতা অনুষ্ঠানত নিৰ্দিষ্ট বক্তাৰূপে উপস্থিত থকা উত্তৰ পূব বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠানৰ অৱসৰপ্ৰাপ্ত বিজ্ঞানী ডক্টৰ শোভন চন্দ্ৰ নাথে এইদৰে কয়। উত্তৰ পূব ভাৰতত লোককথা প্ৰজ্ঞাৰ জৰিয়তে ঔষধি উদ্ভিদ আৰু ঔষধৰ ব্যৱহাৰ পৰিসৰ আৰু সম্ভাৱনা বিষয়ক তত্ত্বগধুৰ বক্তৃতাৰ জৰিয়তে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টৰ নাথে লোককথাৰ উল্লেখনীৰে ঔষধি উদ্ভিদৰ বিজ্ঞানসন্মত প্ৰায়োগিক দিশ তথা গৱেষণাৰ সমল সম্পৰ্কীয় বিস্তৃত তথ্য দাঙি ধৰে। পুৱা 11 বজাত মহাবিদ্যালয়ৰ গুণগোবিন্দ দত্ত প্ৰেক্ষাগৃহত মহাবিদ্যালয়ৰ সংগীতেৰে আৰম্ভ হোৱা অনুষ্ঠানত যোৰহাটৰ বিশিষ্ট ব্যক্তি
শিক্ষাবিদ ডক্টর তপন দত্তই বন্তি প্রজ্বলন করার পাছত মহাবিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি ডক্টর বিচিত্র কুমার বরঠাকুরে পৌরোহিত্য করা সভাখনিত অধ্যক্ষ ডক্টর উৎপলজ্যোতি মহন্তই আদরণী ভাষণ প্রদান করে। ডক্টর জ্যোতিরেখা হাজরিকায় আতধরা আর উদ্দেশ্য ব্যাখ্যা করার উপরও উদ্বোধকর চমু পরিচয় দাঙি ধরার পাছতেই ভারতীয় চাহ পরিষদের প্রাক্তন অধ্যক্ষ প্রভাত কমল বেজবরুয়ায় উদ্বোধনী ভাষণ প্রদান করে। সকলকে ধন্যবাদ জানাইছো জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় পরিয়ালের তরফের পর। আজি আমি জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় পরিয়াল গৌরবান্বিত, কেন আমি প্রকৃত কথা এজন প্রকৃতিবিদ সকলের জ্ঞাত প্রয়াত ডক্টর আনন্দচন্দ্র দত্ত স্মারক বক্তৃতা অনুষ্ঠান প্রথমবার জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয় পরিয়ালে আয়োজন করবলে লৈছো। আর এই আয়োজনের মূল উদ্দেশ্য হয়েছে এই প্রকৃতিবিদজনক জানা নতুন প্রজন্মর মাজত আমি পরিচয় করে দিয়া, তেখেতর কর্মরাজির বিষয়ে পরিচয় করে দিয়া, আর তেখেতর কর্মরাজির দ্বারা যাতে আমি অনুপ্রাণিত হোম, যেটি কথা আমি সততে কই থাকি, গছ থাকিলেহে মানুষ থাকিব। গতিকে আহক আমি সকলে প্রকৃতি সেউজীয়া করো, প্রত্যেকে একো একোটাক গছপুলি রুই পেলায় আমার গোটেই অসমখন বা ভারতবর্ষখন আমি সেউজীয়া করার এক পদক্ষেপ হাতত লোক। গতিকে আমি যে নবপ্রজন্ম আমার মহাবিদ্যালয় আছে বা অসমের যে নবপ্রজন্মক আমি আহ্বান জানাম, প্রত্যেকেই যাতে গছপুলি রোক, আর গছপুলি রুব পারিলেহে আমার গোটেই প্রকৃতি সেউজীয়া হয়ে থাকবহে, পারি থাকিলেহে আমার ভবিষ্যৎ প্রজন্ম আগবাড়ি যাব পারিব, আর এখন সুস্থ সমাজ আমি জিয়াই রাখব পারিম। অন্যথা আমি দিনক দিনে আমি যে আমার পলিউশন বা বিভিন্ন বিভীষিকা আমার মাজলে আহি আছে, সেই বিভীষিকার হয়তো আমি মোকাবিলা করবলে গছে আমার একমাত্র সারথি আর সম্বল। গতি সেই উদ্দেশ্য আগত রাখি আমি আনন্দচন্দ্র দত্ত স্মারক বক্তৃতা আয়োজক সমিতির তরফের সকলকে আমি ধন্যবাদ জানাইছো, যখন উদ্যোক্তার বদান্যতা এই অনুষ্ঠানটি আজি সফলভাবে রূপায়ণ করা হয়েছে জে বি কলেজের গুণগোবিন্দ প্রেক্ষাগৃহ। মই যখন বক্তা আর যখন গুণীজ্ঞানী ব্যক্তি আহি আজি এই অনুষ্ঠানের সৌস্থ বৃদ্ধি করলে সকলোই মূল ফলক শলাগ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে পুনর্বার ধন্যবাদ জানাইছো। প্রকৃতিবিদ ডক্টর আনন্দচন্দ্র আর বিশিষ্ট অতিথি পদ্মশ্রী যাদব পায়েঙর চমু পরিচয় দাঙি ধরে। ক্রমে দেবীচরণ বৰুৱা ছোৱালী মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর ঋণী পাঠক আর জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর মীনাক্ষী ফুকন হাজরিকায় অরণ্য মাধব যাদব পায়েঙে তেখেতর বক্তৃতার জড়িয়ে সকলকে প্রকৃতি প্রেমত উদ্বুদ্ধ হবলৈ আবেগিক আহ্বান জানায়। অধ্যাপক ডক্টর কল্যাণ দাসে নির্দিষ্ট বক্তার চমু পরিচয় ব্যক্ত করে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণিমা দাস হাজরিকায় আনন্দচন্দ্র দত্তর সান্নিধ্য স্মরণ করে। আনন্দচন্দ্র দত্ত জন্ম শতবার্ষিক উদযাপন সমিতির সম্পাদক ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাসে সকলকে শলাগর শরাই আগবায়। তৃতীয় কার্যসূচী হিসাবে জগন্নাথ বৰুৱা মহাবিদ্যালয়ের এই উদ্যোগত আমি এখন স্মারক বক্তৃতা আয়োজন করেছিল। এই স্মারক বক্তৃতা আমার ডক্টর আনন্দচন্দ্র দত্তদেবর জন্মশতবার্ষিকী যুক্ত আরম্ভ হয়েছে 2023 সনের 8 ফেব্রুয়ারির 2024 সনের 8 ফেব্রুয়ারিলেক এই শতবার্ষিকী অনুষ্ঠানত আমার 7-8টা কার্যসূচী আছে, তাদের আজ এই তৃতীয় কার্যসূচী। এই কার্যসূচীত আমি যে বিশিষ্ট ব্যক্তি বিজ্ঞানী ডক্টর শুভনচন্দ্র দাসক আমি স্মারক বক্তৃতার মুখ্য বক্তা হিসাবে নিমন্ত্রণ করে আনিছো, আর উদ্বোধন করবলে আনিছিল বিশিষ্ট উদ্যোগপতি আর ভারতীয় চাহ পরিষদর প্রাক্তন অধ্যক্ষ প্রভাত কমল বেজবৰুৱাদেৱে তেখেতে উদ্বোধন করলে, আর আমার সহযোগ করলে অরণ্য মাধব পদ্মশ্রী যাদব পায়েং ডাঙরিয়ায়, যে আমার হাতে আজি আজি মহাবিদ্যালয়ত এটা আমি বৃক্ষ রোপণ করব। আর তেখেতকো আজি এই স্মারক বক্তৃতার অনুষ্ঠানের ফলগত সঙ্গতি রেখে আমি তেখেতর কিছু বক্তব্য আগবাবর কারণে আমি নিমন্ত্রণ করে আনিছিল। আর তেখেতর সেইখানে অনুষ্ঠানতে ডক্টর আনন্দচন্দ্র দত্তদেবর জীবনীর বিষয়ে আমার দুগী ব্যক্তিয়ে এই বিষয়ে বক্তৃতা প্রদান করেছে। এগারী হল এই মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অরুণিমা দাস হাজরিকা বাইদেউ, আর আন এগারী
ৰেণী পাঠক ডাঙৰীয়া এইটো বিষয়ে কয় যে যিজন মানুহ আনন্দ চন্দ্ৰ দত্ত যিজন মানুহে মাত্ৰ মেট্ৰিকলৈকে পাছ কৰিছিল পাছ কৰাৰ পাছত তেখেতৰ আৰ্থিক অৱস্থাৰ বাবে এই মহাবিদ্যালয়ত অংশগ্ৰহণৰ ছাত্ৰ হিচাপে নামভৰ্তি কৰিও পাছত তেখেতে আৰ্থিক অৱস্থাৰ বাবে সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে পাছত মৰিয়ণী হাইস্কুল এখনত শিক্ষকতা কৰিলে কিন্তু পাছত কোকলাই চাহ গৱেষণা কেন্দ্ৰত তেখেতে কৰ্মৰত হ'ল আৰু সেই কৰ্মৰত তেখেতে ইমান আশাসুধীয়া আৰু ইমান একাগ্ৰতাৰে কাম কৰিছিল যাৰ কাৰণে তেওঁ 38 বছৰ তাত চাকৰি কৰি সেই সময়ত যিজন তাৰ তত্বাৱধায়ক আছিল কোকলাই চাহ গৱেষণা কেন্দ্ৰৰ ডক্টৰ ফাইটৰ উইলিয়াম ফাইটৰ অধীনত তেওঁ কাম কৰিছিল আৰু যাৰ কাৰণে তেওঁ অসমৰ গছ গছনি তৰু তৃণ তৰু সকলোবিলাক চিনাক্তকৰণ কৰিছিল বৈজ্ঞানিক নাম লিপিবদ্ধ কৰিছিল আৰু সেইটোৰ কাৰণে এটা সময়ত 10,000 বছৰে এটা মিউজিয়াম তেখেতে টুকুৰা চাহ গৱেষণা কেন্দ্ৰ স্থাপন কৰি গৈছিল আৰু এইখিনি গোটেইখিনিয়ে তেখেতক সহায় কৰিছিল ডক্টৰ উইলিয়াম উপাধ্যায়। শ্ৰীমন্ত মাধৱ বৰুৱাৰ ৰিপৰ্ট নিউজ নাও।